পরিচালনা করেন তারা এত সব টাইটেল ব্যবহার না করার জন্য, যেমন প্রধানমন্ত্রীর আগে যে 21টা টাইটেল ব্যবহার করতে হবে শুনেছি, এইটা তো না আসলে সজাগ কথাই। এখানে মূল বক্তব্য সব বলা হয়েছে, আমি এভাবে এটাকে সামাপ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনগণকে নিয়ে কৌতুক করবেন না। আপনার 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 কাণ্ড কারখানা দেখে আমার মনে হয় শাহজাদা সুজা যখন দিল্লিতে আওরঙ্গজেবের কাছে পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন বাংলাদেশে এসে উনি বলেছিলেন সে খালি পায়ের অনশন পুষ্ট বাঙালিদের দেখে বলেছিলেন এরা কি দুবেলা পোলাও খেতে পায় না। আপনার বক্তব্যটাও অনেক সেরকম, আপনি 10.5 কোটি থেকে দান করে ভিক্ষা দিচ্ছেন তাকে, যার টাকা তাকে দেবেন। আপনার তহবিলে আছে আপনার ঘোষিত $43 বিলিয়ন, আর কোনো চিন্তা ভাবনা না করে $1 বিলিয়ন, সেটা $1 বিলিয়ন আমাদের যে রিক্সাওয়ালা শ্রমিক দরিদ্র যে 2.5 কোটি পরিবারের কথা বলা হয়েছে তাদেরকে খাদ্য দেন, সে খাদ্য আপনার আমলাকে দিয়ে নয়, আমলারা যারা শোষক শাসন করে তারা হয়ে যাচ্ছে দয়ার অবতার, এটা হতে পারে না। আপনি আপনার দলকে অপমান করছেন, আপনার রাজনৈতিক কর্মীকে অপমান করছেন, আর বিরোধী দলকে তো আপনি হিসাবের মধ্যে আনেন। অনুগ্রহ করে এইসব ভুলে নিয়ে সবাইকে নিয়ে রাজনৈতিক কর্মী আর শিক্ষার্থী সামরিক বাহিনী এনজিও তাদের মাধ্যমে বিনা ফিতে প্রত্যেকের বাড়িতে খাবার পৌঁছে দেয়, তবেই আজকে লকডাউনকে সফল হবে, তার আগে না। তৃতীয়ত যে কথাটা বলতে চাইছি যে আজকে এই জাতীয় জিনিসের জন্য আপনি সামগ্রিকভাবে সবাইকে নিয়ে না বসলে এটা সমাধান করতে পারবেন না, আপনি পালিয়ে যাবেন শাহজাদার মতো। আমরা সেটা দেখতে চাই না, আমরা পলায়ন পর হাসিনাকে দেখতে চাই না, আমরা জনগণের পাশেই দেখতে চাই। আপনাকে যেটা বলেছেন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এইগুলি সপ্তাহের মধ্যে করেন, জনগণকে এই করেন নিয়ে করেন, আমরা দেশকে পাঠ উদ্ধার করি পরেই হবে। আর এই যে লুটের ইটাকে বন্ধ করতে তার প্রমাণ চাই, কারণ আগে প্রস্তুত থাকেন এই রমজানের মাস থেকেই শুরু হবে বিদ্রোহ, এই বিদ্রোহ কীভাবে ঠেকাবেন জনগণের ইকে। তৃতীয় কথাটা বলতে চাই যে আমাদের বিচারপতিরা তারা বিচারহীনতায় ভুগছে, তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আজকে শ্রমিক ভাইকে যেভাবে মারছে তাদের জন্য সুমোটর করে সরকারকে মানুষের আদালতে হাজির করেন, তবেই এখানে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ হবে, আমরা সবাই সুখে থাকবো। কেউ খাবে না সেটা হতে হবে না, ভারতের দিকে তাকাবেন না, ভারতও ভাঙবে, তো আপনার মতদাতারা তাদের খুঁজে পাবেন না। সবাইকে ধন্যবাদ।